স্কুল গার্লফ্রেন্ড তোর বিয়ালোরে মানে একদম কুচন আছিল যে গার্লফ্রেন্ড কোন কি কেনেকুয়া কি গোটেখিনি এতিয়া মই কৈ দিছো। প্রথম কথা বিয়া কেতিয়া বা তোর কি করা ইনকাম কেনেকুয়া আৰু ইউটিউবর বাহিরে জুবিন গার্গর নামটো পয়সা পাব যেখানে ইনকাম করবো আর। তো হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আৰু আপোনালোকে চাইছে গুতমলিতা ইউটিউব চেনেলটো। আপোনালোকে সকলোকে এটা নতুন ভিডিওলৈ স্বাগত জনাই আজি ভিডিওটো আমি আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। চ' কেইদিনমান আগতে মানে ৰিচেণ্ট ভিডিঅ'টোৰ ঠিক আগৰ ভিডিঅ'টো আপোনালোকক কিউ এন এৰ ওপৰত দিম বুলি কৈছিলোঁ। চ' আপোনালোকে প্ৰশ্ন সুধিবলৈ কৈছিলোঁ আৰু মই উত্তৰ দিম বুলি কৈছিলোঁ। চ' আপোনালোকে সকলোৱে মানে কুৱেশ্যন কৰিছে, ত' ভাবিলোঁ আজি এনচাৰবিলাক দিবলৈ ট্ৰাই কৰোঁ, যিমান পাৰোঁ এনচাৰ দিবলৈ ট্ৰাই কৰোঁ। তো গাইজ, মানে কথাটো হ'ল মোৰ ডাবল মোবাইল নাই, সেইবাবে মানে এইখন কাগজত ধুনীয়াকৈ লিখি লৈছিলোঁ আপোনালোকৰ কুৱেশ্যনবিলাক মানে কমেণ্টবিলাক ধুনীয়াকৈ যি বাৰু মই এনচাৰবিলাক দিবলৈ ট্ৰাই কৰিম। আৰু মানে সেই কথাটো আপোনালোকে বুজি পাইছে মোৰ ডাবল মোবাইল নাই বাবে মানে এইবিলাক কৰিব লগা হৈছে। চ' তথাপিও আপোনালোকক মই এনচাৰবিলাক দিম। আৰু সুন্দৰ লোকেশ্যনত আহিছোঁ, সেইফালে মোৰ ধুনীয়াকৈ চাইকেলখন আছে মানে বাসন্তীখন, আৰু ইফালে ধুনীয়াকৈ নদীৰ পাৰত চাব পাৰে, কোনো নাই। ধুনীয়াকৈ আপোনালোকক মই এনচাৰবিলাক দিবলৈ আহি গৈছোঁ। আৰু এতিয়া ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো ল'বলৈ ট্ৰাই কৰোঁ। মানে মই ভিডিঅ' এদিনা শ্বুট কৰোঁতে কৈছিলোঁ আপোনালোকক যে মানে চেম কুৱেশ্যন নুসুধিব, কিন্তু উপায় নাই, চেম কুৱেশ্যন প্ৰায় মানে এটা কুৱেশ্যন বহুজনে সুধিছে, চ' চেম চেম কুৱেশ্যন। চ' মই মানে এটা এনচাৰে দিম আপোনালোকক আগতে কৈছোঁ। চ' মানে যিবিলাক মানে বেলেগ বেলেগ ডিফাৰেণ্ট কুৱেশ্যন, চ' সেইবিলাকৰে মই এনচাৰ মানে ৰেগুলাৰ দি যাম, আৰু চেম কুৱেশ্যন যিটো একদম শেষত মই উত্তৰবিলাক দিম আপোনালোকে শেষলৈকে ভিডিঅ'টো চাব। তো মই প্ৰথম প্ৰশ্নটো ল'বলৈ ট্ৰাই কৰিম আপোনালোকক। প্ৰথম প্ৰশ্নটো মই এতিয়া কৈ দিছোঁ, বনদেৱী দাসৰ ফালৰ পৰা আহিছে। এওঁ মানে বহুত প্ৰশ্ন কৰিছে, চ' মানে এটা এটাকৈ ধুনীয়াকৈ দি আছোঁ। ভাই, তুমি ইউটিউবৰ পৰা কিমান টকা পোৱা? চ' এই প্ৰথম প্ৰশ্নটোৰ উত্তৰটো মই মানে শেষত দিম, কাৰণ কিয় এইটো প্ৰশ্ন বহুতে সুধিছে। গতিকে নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, আপোনাৰ এজ কিমান? তো মোৰ এজ হৈছে 17, মানে 18 কমপ্লিট হ'ব এইবাৰ ফেব্ৰুৱাৰীত। ভাই, তোমাৰ সপোন কি, আগলৈ কি হ'ব মন যায় আপোনাৰ, আৰু আপোনাৰ ভিডিঅ' ভাল লাগে, ধন্যবাদ। তো আপুনি খোলা খুলি কথা কয় সেইবাবে ভাল লাগে ভিডিঅ' চাই, আৰু আপোনাক আগলৈ ছাপোৰ্ট কৰি যাম। তো বহুত বেছি ধন্যবাদ, এনেকুৱা ছাপোৰ্ট পালে মই ভিডিঅ' এটা বনাবলৈ উৎসাহ পাওঁ। চ' আপোনালোকে এনেদৰে মানে সকলোৱে ছাপোৰ্ট কৰি যাব আগলৈ, যাতে মই ভাল ভাল ভিডিঅ' দি গৈ থাকিব পাৰোঁ। তো 2 নম্বৰ কুৱেশ্যনটো হৈছে এম জে পাটোৱাৰী নিউ ৰষ্টাৰ বয়ৰ ফালৰ পৰা। তো এওঁ মানে বহুতটা কুৱেশ্যন কৰিছে, গতিকে মই এটা এটাকৈ এনচাৰবিলাক দিবলৈ ট্ৰাই কৰিম। তো বহুত ভাল ভিডিঅ' বনোৱা, আৰু তুমি আগলৈ যোৱা বহুত বেছি ধন্যবাদ। তোমাক প্ৰথমতে কোনে উঠাইছে আৰু তুমি কিয় ইউটিউবত আহিছা, কি আছে ইউটিউবত? প্ৰথমতে কোনে উঠাইছে সেইটো ক'বলৈ গ'লে আপোনালোকে উঠাইছে বুলি ক'ব লাগিব, কাৰণ ৰাইজৰ অবিহনে কোনো এজন ইউটিউবাৰ বা কোনো এজন মানুহে মানে ভাল কাম কৰি আগুৱাই যাব নোৱাৰে, বা যিকোনো কাম কৰিলে মানে সফল হোৱাটো মানে সম্ভৱ নহয় ৰাইজৰ মৰম আশীৰ্বাদ অনুসাৰে। চ' সেয়ে আৰু, আপোনালোকে উঠাইছে, আৰু লগতে বন্ধু বান্ধৱ যিমানবিলাক আছে সকলোৱে মোক ছাপোৰ্ট কৰিছে প্ৰথম অৱস্থাৰ পৰাই। আৰু তুমি কিয় ইউটিউবত আহিছা, কি আছে ইউটিউবত? প্ৰথম কথা, ইউটিউব কৰি মোৰ ভাল লাগে, আগৰ ভিডিঅ'বিলাকতো কৈ দিছিলোঁ, ইউটিউব কৰি মোৰ বহুত বেছি ভাল লাগে। আৰু ইউটিউব মই এইকাৰণে কৰোঁ যে, কাৰণ কি, মই এটা সময়ত ডিম্পু দাহঁতৰ হওক, বিভয়হঁতৰ হওক, এনেকুৱা নাম ক'লে মানে শেষ নহ'ব, মই বহুত বেছি ইউটিউব ভিডিঅ' চাই ভাল পাওঁ। প্লাছ কমেডি ভিডিঅ' হওক, শ্বৰ্ট ফিল্ম হওক, ব্লগিং হওক, এনেকুৱা ভিডিঅ' মই বহুত বেছি চাওঁ, আৰু সেনেকৈ মই এনে ইনস্পাইৰেশ্যন হৈছোঁ। ত' মই ভাবিলোঁ ইউটিউব ভিডিঅ' বনাওঁ, চ' সেনেকৈ বনাই আছোঁ। আৰু লাভ বুলি ক'বলৈ গ'লে ইউটিউবত কি আছে, চ' ইউটিউবত এটা মানে এনেকুৱা, আপোনাক মানে ইউটিউব যদি আপুনি কৰিব বিচাৰে মানে কথাটো হ'ল ইউটিউবত এটা বিশেষ এনাৰ্জি পোৱা যায়, যিটো এনাৰ্জিয়ে নেকি আপোনাৰ জীৱনটো মানে সলনি কৰি দিব পাৰে। কিয়নো মানে ইউটিউব কৰি যিমানে গৈ থাকিব আপোনালোকে ৰাইজৰ মৰম পাই যাব, তেতিয়া সিমানেই আপোনাৰ ভিডিঅ' এটা বনাবলৈ উৎসাহ জাগিব। চ' সেনেকৈ ভিডিঅ' বনাই গৈ থাকিলে উৎসাহ, এটা সময়ত আপুনি সফল মানুহ এজন হ'ব পাৰে ইউটিউবৰ পৰা। গতিকে সেই কথা মই কৰি গৈ আছোঁ, ৰাইজে মৰম দি আছে, যিমান পাৰোঁ কৰি যাম আগলৈ, আৰু আপোনালোকে মৰম দিলে নিশ্চয় এদিন কিবা এটা মোৰ লাভ হ'ব। তো এতিয়ালৈকে লাভ বুলি ক'বলৈ গ'লে আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদ যিমান আছোঁ সেইখিনিয়ে মোৰ কাৰণে বহুত বেছি বুলি ভাবোঁ। আৰু আপোনালোকক কৈছে এম জে পাটোৱাৰী মানে ভাল ভালে কুৱেশ্যন কৰিছে। চ' মানে আৰু এটা কুৱেশ্যন কৰিছে যে তোমাক কোনোবাই হ'লেও বেয়া কমেণ্ট দিছেনে, আৰু ভিডিঅ' শ্বট কৰোঁতে কোনোবাই হ'লেও কিবা কৈছেনে, আৰু গাঁৱত কিছুমান মানুহ থাকে বেলেগৰ কথা কৈ ভাল পায়, তাহোনো কিবা কয় না তোৰ কথা? কথা ক'বলৈ গ'লে বেয়া কমেণ্ট বহুত বেছি পাইছিলোঁ প্ৰথম অৱস্থাত,
আর প্রথম অবস্থাত বেয়া কমেন্ট বলি কথা নহয়, প্রথম অবস্থাত মানে কি আর ফুলবন্তি হলে নিশ্চয় কমেন্টর যোগেদি মানে আপনাদের উদরণি করবর ভাবে আপনাদের উৎসাহ এটা দিয়ে বা কমেন্ট এটা করে যে বেয়া হলেও কয় ভাল হলেও কয়, গতিকে সেই আর বেয়া কমেন্ট মানে প্রথম অবস্থার পর মোট হেতাস আসলে কবলে গেলে মানে বহুতে হাহে ভিডিও শ্যুট করো যদি রাস্তা দিয়ে যাই থাকো কেতিয়াবা বা ঘর ওসর বা ভিডিও কিনা এনেক শ্যুট করলে বহুতে হাহে বহুত কিনা কিনি কয়। সো মানে সেইবিল কান নেদো কারণ কিয় নিজের জীবনটা গড়বলে হলে কিনা এটা করবলে হলে নিজে করবো, গতি বেলেগর কথা চকু কান দি লাভ নাই, জ্বলাবিলাকে জ্বলিয়ে থাকিব, হেতাসবিলাকে হেট করে থাকিব, সিহতে করে থাকবলে দিয়া, তুমি বেশিকই করে যাওয়া এটা সময় সিহতে এনেও নকা হয়ে যাব, কারণ কিয় হেতাসবিল কোয়া নাই কথা নয়, মানে যা কিছু মানুষ আছে না আমার মানুষের জীবনত এনেকা কিছু মানুষ আছে যে মানে সিহতে কই ভাল পায় বেলেগে কি করেছে কি করা নাই সেইবিল চাই থাকে, কিন্তু নিজে কি করেছে সেই নাচায়, গতি বেলেগে যা করে থাকক নিজের কামটা সদায় করে যাই থাকি লাগে মানে সেইটা ভাবো, গতি সেইভাবে মানে নিজের কামত ধ্যান দি মই একমতে মই কাম করে গই আছো। তো সেই আর সো আমার সমাজত এনেকা কিছু মানুষ থাকে যিয়ে নাকি আপনার মানে উন্নতি হওয়াটো কামনা করব নয়, বহুতে মানে কি আপনি কিনা এটা করে ভাল কাম করব বিচারিছে, সো আপনার সেই বাটত বাধা দিবলে বহুত মানুষ মানে রখি থাকিব, সো এনেকা হয়ে মোর জীবনত বলে নয় ইউটিউব বলিয়ে নয় আপনার যিকোনো কামতে কিছু এনেকা মানুষ থাকিব মানে আপনি যদি কিবা কাম করব বিচারে মানে সেই কামট বাধা দিব বা কিবা এনেকা মানে গন্ডগোল লোক, তো এনেকা হয়। সো বেয়া কামবর বাদ দি ভাল কাম কর, ভাল কামবিল আকুয়ালি ল করে গই থাকিব লাগে মোর মতে সেইটো হয়, গতি আপনার সেইটে করব মানে বেয়াবিল বেশি ধ্যান নিদিব, হেতারবিল বা কিবা কিবা কোনোবাই বেয়া কমেন্ট দিছে কিবা কিবি এনেকা ধরনের কথা লয় একো চিন্তা করবলগা নাই, নিজের কাম করে গই থাকক মানে সেইটো ভাবো। আর যে বাতরে কইছে যে মই এম জে নাম মোর চ্যানেলটোর কথা কই দিবি একবার, সো মানে এম জে পাত্রী নিউ রোস্টার বয় এইটো আমার সর্বোপরে হয়, সো রোজ ভিডিও বনাই, তো সেই আর ভালে কমেন্ট করেছা বহুত বেশি ধন্যবাদ ভাই, এনেক সাপোর্ট করে যাবা তোমালোকর সাপোর্টর বাবে মই ভিডিওবিল বনাই গই আছো আর আগলে মানে এনেকা সাপোর্ট করে যাবা মই যিমান পারো ভিডিও দিবল চেষ্টা করে যাব। সেই আর তো এটা মানে তিন নম্বর কুয়েশ্চনটো লৈছো, তিন নম্বর কুয়েশ্চনটো আছে কে মিক্সার ভালো পড়া তোমার ফিউচার প্ল্যান কি, তুমি কি পড়ি আসা তোমার ঘর কোন কোন আছে, তো মোর ফিউচার প্ল্যান বলে কবলে মানে কবলে গেলে এনেকা এক ফিউচার প্ল্যান করা নাই, কারণটো কি হল মই বর্তমান যেটা করে আসো সো করে গই আছো পিছত কি হয় না জানো, কারণ বর্তমান পড়ার লগতে ইউটিউবটো চলাই গই আছো, সো মানে বর্তমান সেই করে আসো ফিউচারত এটা কি হয় না জানো, ফিউচার প্ল্যানের এনেকা একো হেই নাই, গতি তুমি কি পড়ি আসা, সো মই বর্তমান পড়ি আসো বিএ ফার্স্ট সেমিস্টারত অরুণাচল স্টুডেন্ট হয় হিস্ট্রি ডিপার্টমেন্টর, আর ঘর কোন কোন আছে, ঘর মই আছো মা আছে এজন খুড়া আছে আর এজনী আইতা আছে, তো সেয়ে তো নেক্সট কুয়েশ্চনটো লৈছো এম ডি আর ভাট ব্লগসর ফালৰ পৰা আহিছে, ভাই তোমার চ্যানেল মনিটাইজ হল নে নাই আর ইউটিউবৰ পৰা পেমেন্ট পালানে নাই, প্রথম কথা মোর চ্যানেলটো মনিটাইজেশ্যন হৈ গৈছে কিন্তু $10 হোৱা নাই বাবে গুগল এডসেন্স পিনৰ বাবে এপ্লাই কৰিব পৰা নাই আর ইউটিউবৰ পৰা পেমেন্ট পালানে নাই, সো মানে কি ইউটিউবৰ পৰা পেমেন্ট পোৱা নাই বর্তমানলৈকে, কারণ মানে এডসেন্স পিনৰ কাৰণে এপ্লাই কৰিবলৈ হলে মানে $10 লাগে, গতি $10 কমপ্লিট হওয়া নাই, যেটা $10 কমপ্লিট হব তেতিয়াহে মই মানে এডসেন্স পিনৰ বাবে এপ্লাই কৰিব পাৰিম, গতি এতিয়ালৈকে কোনো ধরনের ইউটিউবৰ পৰা পেমেন্ট পোৱা নাই, জমা হৈ আছে অলপ অলপকৈ, সো সেই আর নেক্সট কুয়েশ্চনটো আহিছে লিংকন 289 ভাল পৰা তোমার জিএফ আছে আর তোমার গার্লফ্রেন্ডজনীর নাম কোৱা নাই বুলিতো একদমই নকবি, সো আছে নাই ভাই গোটেইখিনি মই শেষত কম, কারণ এনেকুৱা প্রশ্ন বহুত বেশি আহিছে, গতি মানে এতিয়াই যদি কৈ দিও কিছুমানে হয়তো বেয়া পাব, গতি এইটো কুয়েশ্চনের এনসার মানে একদম একদম শেষত দিম, গতি আপনাদের শেষলৈকে ভিডিওটো চাই থাকক। নেক্সট কুয়েশ্চনটো আছে মনমিতা রয়ের পৰা, বিয়া কেতিয়া পাতিবা আর কেনেকুৱা ছোৱালী বিয়া পাতিবা, সো বিয়া বহুত বেশি দেরি আছে কারণ মোর মানে বিয়া পাতিবলৈ বর্তমানলৈকে একো এটা কাম নাই, প্লাস মোর ইমান বয়সও হওয়া নাই বিয়া পাতিবৰ বাবে, আর ইনকাম মোর একো নাই বর্তমানলৈকে, ইনকাম চিনকাম একো নাই, গতি যেতিয়া মই কিবা এটা ভাল কাম করব পাৰো তেতিয়া ঘর দুয়ার ভাল করব পাৰো তেতিয়াহে মানে এইবিল চিন্তা করি আর বর্তমান এইগুলো চিন্তা করা নাই, সো বিয়া 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 খালি বিয়ারে কুয়েশ্চন বহুতে উঠেছে বিয়া 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 বিয়া, এইফালে রাজ ব্লগ ওয়াইটির পরাও আছে বিয়াখন কেতিয়া পাতিবা, তো এনেকা ধরনের কুয়েশ্চন বহুত বেশি আছে, আপনার কইসলে মানে কি সেম কুয়েশ্চন নুদিব মানে বেলেগ বেলেগ সুদিলে মানে অল্পমান উত্তরবিল দিবল ভাল লাগে, গতি সো মানে বেলেগ বেলেগ করেছে উপায় নাই, গতি মানে এনসারটা তথাপিও দিম শেষত দিম, বিয়া কেতিয়া পাতো কি করিম কি নকরিম গোটেখিনি মানে কইছো, ইয়ার নেক্সট কুয়েশ্চনটো লোবলে ট্রাই করছো রয়জিৎ ব্লগসর ফালৰ পৰা আহিছে, তোমার ঘর কত আর তোমার ইয়ার কি মানে, তো মোর ঘর হয়েছে সরব্বগড় আমগুড়ি নামের এখন সরু গাঁও আর
মোৰ বয়সটো কৈ দিছোঁ আৰু ঘৰটো কৈ দিলোঁ গতিকে সেই আৰু আৰু কংকন কলিতাৰ ফালৰ পৰা আহিছে তুমি কি খাই ভাল পোৱা মই খাই ভাল পোৱাৰ ভিতৰত তেনেকুৱা মই সকলোবিলাক বস্তুৱে খাই ভাল পাওঁ কিন্তু একদম ফেভৰেট বুলি ক'বলৈ গ'লে মানে মাংসটো খাই বহুত বেছি ভাল পাওঁ মানে মাংস একদম ফেভৰেট গাইজ আৰু তোমাৰ ভিডিঅ'বিলাক চাই ভাল লাগে বহুত বেছি ধন্যবাদ কংকন কলিতা ইউটিউবৰ বাহিৰে তুমি আৰু কি ইনকাম কৰা ইউটিউবৰ বাহিৰে ইনকাম বুলি ক'বলৈ গ'লে ইউটিউবৰ পৰা মোৰ কোনো ধৰণৰ ইনকাম হোৱা নাই এতিয়ালৈকে সৰু সুৰা স্পনচাৰ কৰিলে বাৰু কিবা এটা হয় কিন্তু স্পনচাৰ চনচাৰ নকৰিলে এনেকুৱা ইউটিউবৰ ফালৰ পৰা এনেকুৱা মই একো আৰ্নিং কৰা নাই বৰ্তমানলৈকে কাৰণ চেনেলটো মনিটাইজেশ্যন হৈছে যদিও মানে এডচেন্স পিনৰ কাৰণে এপ্লাই কৰিব পৰা নাই কাৰণ $10 হ'লেহে এডচেন্স পিনৰ বাবে এপ্লাই কৰিব পাৰিম গতিকে নেক্সট কংকন কলিতাই কুৱেশ্যন কৰিছে তোমাৰ জেব আছিল আৰু কোন নামটো কি কৈ দিবা মোক চিনি পাইছা না লাভ ফ্ৰম সৰ্বক আৰু সৰ্বকৰ পৰা চোৱাৰ বাবে বহুত বেছি ধন্যবাদ লোকেল চলি হয় গতিকে লোকেল চলিক মানে কি আৰু তোমালোকে উঠাই নিব লাগিব আৰু মৰম আশীৰ্বাদ কৰি গতিকে ছাপৰ্ট কৰি যাবা আগলৈকে তাৰে কামনা কৰোঁ আৰু যিমান পাৰোঁ ভাল ভাল কণ্টেণ্ট দিবলৈ মই ট্ৰাই কৰিম তো জিএফৰ কথাটো লাষ্টত কৈছোঁ ৰ'ব ৰাকেশ ৰয়ে অসমীয়া ফালৰ পৰা আহিছে তোমাৰ ফেভৰেট ছিংগাৰ কোন প্ৰথম কথা ফেভৰেট ছিংগাৰ বুলি কোৱাৰ লগে লগে জুবিন গাৰ্গৰ নামটো ক'বই লাগিব কাৰণ জুবিন গাৰ্গৰ গীত মই বহুত সৰুৰ পৰাই শুনিছোঁ আৰু জুবিন গাৰ্গ মোৰ একদম ফেভৰেট ছিংগাৰেই হয় নেক্সট কুৱেশ্যনটো আহিছে গৰিমা উজিৰ ব্লগৰ ফালৰ পৰা তোমাৰ কাক ভাল লাগে মানে ভালপোৱাৰ ক্ষেত্ৰত এইটোৰ উত্তৰ দিলে হ'ব দিয়া তোমাৰ কাক ভাল লাগে মানে মোৰ কাক ভাল লাগে ভালপোৱাৰ ক্ষেত্ৰত ক'বলৈ গ'লে এনেকুৱা কি বুলি কওঁ এতিয়া মানে ভালপোৱাৰ ক্ষেত্ৰত প্ৰেমৰ ক্ষেত্ৰত নে কি মই এইটো বুজি পোৱা নাই গতিকে ভালপোৱাৰ ক্ষেত্ৰত ক'বলৈ গ'লে মই সবকে ভাল পাওঁ আপোনালোকক সকলোকে ভাল পাওঁ আপোনালোকে ইমান মৰম আশীৰ্বাদ দিছে গতিকে ইয়াতকৈ মানে আৰু মোক বেলেগ একো নালাগে ত' এনেদৰে আপোনালোকে মৰম আশীৰ্বাদ দি গৈ থাকিব মোক আগলৈ মানে যিখিনি মৰম দিছে তাতকৈ বেছি মৰম দি যাব তাৰে কামনা কৰিলোঁ কাৰণ যাতে মই মোৰ এটা মানে সপোন আছে মানে 10K ছাবস্ক্রাইবার কমপ্লিট কৰা গতিকে ফাৰ্ষ্ট ড্ৰিম হিচাপে 1K আছিল গতিকে এতিয়া লাহে লাহে ভিডিঅ' চোৱা মানুহৰ সংখ্যা বাঢ়ি গৈ আছে এতিয়া 2K হৈ গ'ল গতিকে 3K হ'বলৈ অলপমান লাগে গতিকে 3K হ'বলৈ গৈ আছে গতিকে এনেকৈ এনেকৈ একদিন মোক 10K কৰি দিয়ক আপোনালোকে তাৰে কামনা কৰোঁ আৰু ভাল পোৱাৰ ক্ষেত্ৰত তেনেকুৱা একো ক'বলৈ গ'লে আপোনালোকে সকলোকে মই ভাল পাওঁ ত' মানে যিহেতু মই ইউটিউব ৰিলেট বা মোৰ লাইফৰ কিছুমান কথাও দিব লৈছোঁ তাৰে ওপৰঞ্চি বাহিৰা কুৱেশ্যন যিবিলাকে কৰিছে সেইবিলাক কুৱেশ্যন মই ল'ব নোৱাৰিম তাৰ বাবে ক্ষমা কৰিব কাৰণ মানে যিহেতু মই ইউটিউবত ভিডিঅ' দিছোঁ বা ইউটিউব ৰিলেটেড কণ্টেণ্টৰ ওপৰত মই মানে কুৱেশ্যনবিলাক সুধিবলৈ কৈছিলোঁ ত' এনেকুৱা প্ৰশ্ন উত্তৰ বেছিভাগ দিবলৈ ট্ৰাই কৰিছোঁ ত' নেক্সট কুৱেশ্যনটো আহিছে অৰ্জুন ব্লগৰ ফালৰ পৰা তুমি NCC কেম্প কেইবাৰ গৈছা তুমি আগতে কোন স্কুলত পঢ়িছিলা ত' NCC কেম্প ক'বলৈ গ'লে মই স্কুলৰ পৰা গৈছিলোঁ একবাৰ মই বৰনগৰ জোৰৰাম পাঠক উচ্চতৰ মাধ্যমিক আৰু বহুমুখী বিদ্যালয়ত ক্লাছ 6ৰ পৰা ক্লাছ 10লৈকে পঢ়িছোঁ গতিকে তাৰ পৰা মই NCC কেম্প গৈছোঁ একবাৰ আৰু বৰ্তমান বৰনগৰ কলেজত পঢ়ি আছোঁ আৰু বৰনগৰ কলেজৰ ফালৰ পৰা মই 3 বাৰ কেম্প গ'লোঁ ত' সেয়ে আৰু নেক্সট কুৱেশ্যনটো আহিছে মাইনু দাস ইউটিউবৰ পৰা পইচা পালে তুমি ফাৰ্ষ্ট কি কৰিবা এইটো বহুত বেছি ভাল কুৱেশ্যন কৰিছে গতিকে ইউটিউবৰ পৰা ফাৰ্ষ্ট পে'মেণ্ট পালে মানে কি এটা ভাল মোৰ মানে ইচ্ছা আছে আৰু কিবা এটা ভাল কাম কৰাৰ ত' মানে যদি কেতিয়াবা ফাৰ্ষ্ট পে'মেণ্ট পাওঁ কি কৰোঁ পইচাটো চ' আপোনালোকে নিশ্চয় ভিডিঅ'ৰ যোগেদি গমেই পাব গতিকে ভিডিঅ' আপোনালোকে মৰম অলপ বেছিকৈ দিয়ক যাতে মই সোনকালে মানে কি আৰু মোৰ চেনেলটোৰ এডচেন্স পিনটো খুলিব পাৰোঁ মোৰ সোনকালে ফাৰ্ষ্ট পে'মেণ্ট এটা পাই যাওঁ ত' তাৰে কামনা কৰোঁ আৰু আপোনালোকে অলপ মৰম বেছি বেছিকৈ দিয়ক আপোনালোকে ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰক চ' সেয়ে আৰু আপোনালোকে যিমানে ভিডিঅ' চাব তে সিমানে মানে কি আৰু মই মানে এখোজ আগুৱাবলৈ মানে সক্ষম আৰু হ'ম আৰু সেই কথা আৰু তোমাৰ দুজন বেষ্টফ্ৰেণ্ডৰ নাম কোৱা চৰি কাৰণ দুজন বেষ্টফ্ৰেণ্ড ক'বলৈ গ'লে বেষ্টফ্ৰেণ্ড মোৰ বহুত বেছি আছে গতিকে দুজনৰ ক'লে বাকী চাৰিজনে বেয়া পাব বা চাৰি নক'লে বাকী আঠজনে বেয়া পাব গতিকে এনেকুৱা হয় বেষ্টফ্ৰেণ্ডৰ নাম আপোনালোকক মই এনেকৈ দুজনৰ ক'ব পাৰিম একদমেই নোৱাৰিম তাৰ বাবে ক্ষমা কৰিব কাৰণ বেষ্টফ্ৰেণ্ড বহুত বেছি আছে গতিকে চৰি আৰু তোমাৰ ক্লাছ কোন তো ক্ৰাছ গাৰ্লফ্ৰেণ্ড গোটেইখিনি কৈ আছোঁ লাষ্ট কুৱেশ্যন গোটেইখিনি কুৱেশ্যন লৈ লওক তাৰপিছত লাষ্ট কুৱেশ্যন মানে আপোনালোকক মই কৈ আছোঁ জুবিন দাৰ এটি গান গাই দিবা আগতে একদম বেদনা উঠিছে মানে আৰু হাতৰ বিষ উঠি গৈছে গাইছে একদম কেমেৰা ধৰোঁতে ধৰোঁতে চ' মানে জুবিন দাৰ গান কি গাম এনেকুৱা আৰু গান এনেকৈ গাই তথাপিও মানে ৰিকুৱেষ্ট কৰিছে যেতিয়া অলপমান গুণগুণাই দিবলৈ ট্ৰাই কৰিম কাৰণ মই ইমানো গান গাবলৈ নাজানো চ' মাতটো একদমেই বেয়া গাইছে কি ক'ম মায়াবিনী ৰাতিৰ বুকুত দেখা পালো তোমার ছবি ধরা দিলা গোপনে আহি হিয়ার কোন তুমি যে মোর শুকান মনর
Nyorore sesatu pat nami oha rodore noi murdehor proti puai tumuhar hotemu. Tuh video guys mana iman gan gak boleh nasa. Next question tuh aise bindas sam bindas rasul falo pora tumi hoda happy ne fat khale kyo bhok na lage. So mana bidat tuh kicau kisah deh mana mau hoda happy uli kau boleh gule manor jibunot খুব দুখ হলো বিলাকে থাকে গটিকে মানে হ্যাপি নে বলি কবল গলে বর্তমান মই হ্যাপি যিখিনি আছো বা যিখিনি কাম কৰি গৈছো এইখিনি বা মই হ্যাপি কিবা মনত দুখ আছে হে বিলাক কবলৈ না যাও তো মানে এনে বাকি হ্যাপি বাট মানে পয়সা অলপ প্রয়োজন আৰু গাইস মানে যেটো জিমানে ডাঙৰ হৈ গৈছো মানে হিমানে মানে কৰ্তব্য বিলাক বাঢ়ি গৈছে মানুহৰ অভাৱ তো এনে অকিম গাইস আপোনালোক সকলোই জানে গটিকে জিমানে ডাঙৰ হৈ গৈছো হিমানে মানে কি কৰ্তব্য বাঢ়ি গৈছে তো লাহেকে কখনো চলাব লাগিব গতিকে এনেকুৱা আৰু পইচাৰ প্ৰব্লেমটো থাকে মানুহৰ জীৱনত তো সেই আৰু গতিকে আৰু এটা কথা আপোনালোকক কৈ দিছোঁ যে পইচা থাকিলে যে মানুহ হেপ্পী হ'ব তেনেকুৱাও নহয় কাৰণ কিয় মানুহ হেপ্পী মানুহ এজন হেপ্পী হ'বলৈ হ'লে তেওঁক পইচাও হেপ্পী কৰিব নোৱাৰে যদি মানে বিচৰা বস্তু যিকোনো ধৰণৰ বিচৰা বস্তু যদি মানুহ এজনে সহজে পায় বা বহুত কষ্ট কৰাৰ ফলতো পায় তেতিয়া মানে মানুহ এজন হেপ্পী হ'ব পাৰে আৰু সেয়ে গতিকে ইয়াৰে নেক্সট কুৱেশ্যনটো ল'বলৈ ট্ৰাই কৰিছোঁ এইফালে আহিছে নৱজ্যোতি দাসৰ ফালৰ পৰা তুমি চেনী খাই পাইছানে আৰু কেইজনী চেনী একচুৱেলি ক'বলৈ গ'লে প্ৰথম কথা গাইছ চেনী যিটো আমাৰ নৰ্মেল চাহ দি খোৱা যায় সেইটো চেনী এনেই খাই পাইছোঁ বাট মই চাহ চাহ নাখাওঁ বেয়া পাওঁ চাহ খাই তো সেয়ে চাহ চাহ মানে খাই মানে তাৰ ইণ্টাৰেষ্ট নালাগে আৰু কেইজনী বুলি সুধিলে মানে চেনীটো মানে বৰ্তমান অসমত ট্ৰেণ্ডিং বুলিয়ে ক'ব লাগিব কাৰণ এইবিলাক অসমত বুলি নহয় একচুৱেলি চেনী 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 চাই ল'ব লাগিব চেনী খোৱা বয়ফ্ৰেণ্ড গাৰ্লফ্ৰেণ্ড বয়ফ্ৰেণ্ড গাৰ্লফ্ৰেণ্ড এইবিলাকে চলি আছে বৰ্তমান সময়ত মানে সেই আৰু আপোনালোকে বুজি পাইছে তো চেনী বুলি ক'বলৈ গ'লে সেনেকুৱা মই এইবিলাক বেয়া পাওঁ কাৰণ কথাটো হ'ল কোনো ছোৱালীৰ জীৱন ধ্বংস কৰিব নালাগে বা কোনো এজন ল'ৰাৰ জীৱন ধ্বংস কৰিব নালাগে এইবিলাক কৰি কাৰণ যদি তুমি সঁচা ভাল পোৱা কাকো দিব নোৱাৰা তেতিয়াহ'লে এনে চেনী খাই বা এনে টাইম পাছ কৰি মিছা ভাল পোৱাৰ অভিনয় দেখাই কাকো লাভ নাই গতিকে এইবিলাক বেয়া গতিকে ময়ো আজিলৈকে কাকো এনেকুৱা কৰা নাই প্লাছ মোকো কৰিব নালাগে ভগৱানৰ ওচৰত তাকে কামনা কৰোঁ আৰু বৰ্তমানলৈকে মানে এইবিলাক হোৱাও নাই গতিকে সেয়ে আৰু আপোনালোকে বুজি পাইছে তো ইগোষ্ঠ চেমৰ ফটোৰ পৰা আহিছে বিয়াখন কেতিয়া বিয়াখন ফেব্ৰুৱাৰী 30 তাৰিখে পাতিম বুলি ভাবিছোঁ এইবাৰ নেক্সট কুৱেশ্যনটো ল'বলৈ ট্ৰাই কৰিছোঁ চৰি ভাই মানে এনে ধেমালি কৰিছোঁ মানে বিয়াখনৰ কথা মানে কালি বিয়া 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 কেৱল সেইটোৱে কুৱেশ্যন দিছে মানে মই ল'বলৈ ইচ্ছা নাছিল তথাপিও আপোনালোকৰ আপোনালোকে যেতিয়া মৰম ভালপোৱা দিয়ে তেতিয়া মানে আপোনালোকৰ সকলোৰে প্ৰশ্নবিলাকৰ উত্তৰ দিবলৈ মানে একদম ইচ্ছা যায় আৰু যিকোনো ফাল্টু কুৱেশ্যন হ'লেও ভাল কুৱেশ্যন হ'লেও যিকোনো কুৱেশ্যন হ'লেও মানে এনচাৰবিলাক দি কিবা এটা মানে মনত শান্তি পোৱা যায় আৰু আৰু আপোনালোকে এনেদৰে ছাপৰ্ট কৰি যাই আছে না কি ক'ম আৰু আপোনালোকৰ বাবে মই ভিডিঅ' বনাই আছোঁ গতিকে আপোনালোকৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়াটো মোৰ বাবে মানে সেই আৰু কৰ্তব্য বুলি ভাবিব লাগিব এতিয়া ডিম্পী দাসৰ ফালৰ পৰা আহিছে তই কি হ'ব খোজা আগলৈ মই কি হ'ব খোজোঁ আগলৈ মানে প্ৰথম কথা ক'বলৈ গ'লে আগলৈ কি হ'ব খোজোঁ বুলি মোৰ এনেকুৱা কোনো ফিউচাৰ প্লেন নাই তথাপিও কৈ দিছোঁ মই বৰ্তমান পঢ়ি আছোঁ প্লাছ ইউটিউবৰ কৰি গৈ আছোঁ গতিকে মই ভাবোঁ মোৰ যদি বিএটো ভালকৈ কমপ্লিট কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে নিশ্চয় চাকৰি এটাৰ মাথা মাৰিব লাগিব প্লাছ যদি বিএটো কমপ্লিট কৰিব নোৱাৰোঁ কিবা কাৰণত তথাপিও চাকৰিৰ বাবে মাথা মাৰিব লাগিব গতিকে চাকৰিটো বৰ্তমান সময়ত মেইন বুলি ক'ব লাগিব ভগৱানে কি কৰে নাজানো কপালত কপালত আছেনে নাই কিন্তু ট্ৰাই কৰিম কিবা এটা চাকৰি কৰিবলৈ বা চাকৰিৰ বাবে আবেদন কৰিবলৈ ট্ৰাই কৰিম কি হয় নাজানো পিছত ইণ্টাৰভিউ দিবলৈ ট্ৰাই কৰিম মই ক্লাছ কাই তো আপোনালোকৰ এনচাৰবিলাক দি দি মানে সন্ধিয়া হ'বৰে হ'ল কথাটো হ'ল এতিয়া ক্লাছ কোন ক্লাছ গাৰ্লফ্ৰেণ্ড তাৰপিছত বিয়া কেইটা আপোনালোকক সকলোখিনি এতিয়া মই সকলোৰে মানে একদম কুৱেশ্যন আছিল যে গাৰ্লফ্ৰেণ্ড কোন কি কেনেকুৱা কি গোটেইখিনি এতিয়া মই কৈ দিছোঁ প্ৰথম কথা হ'ল বিদ্যা মাৰ শপত খাই গৈছোঁ বৰ্তমানলৈকে মোৰ কোনো ধৰণৰ গাৰ্লফ্ৰেণ্ড নাই আৰু ভৱিষ্যতে কি হয় নাজানো যদি কিবা ভাল কাম কৰিব পাৰোঁ বা কোনোবাই মোক পচন্দ কৰে কিবা তেতিয়া হয়তো কিবা এটা হ'ব পাৰে সেইবিলাক মই ক'বলৈ নাযাওঁ কিন্তু বৰ্তমানলৈকে মাৰ কচমচে কৈছোঁ ভগৱানৰ শপত এতিয়ালৈকে মোৰ কোনো ধৰণৰ গাৰ্লফ্ৰেণ্ড নাই প্লাছ ক্ৰাছো ক'বলৈ গ'লে সেনেকুৱা ধৰণৰ কোনো ক্ৰাছ বুলি কোনো কথা নাই এতিয়া চাওক আপোনালোকে গাৰ্লফ্ৰেণ্ড বুলি ক'বলৈ গ'লে এতিয়া গাৰ্লফ্ৰেণ্ড হ'লেই নহ'ব মানে বৰ্তমান এনেকুৱা হৈছে ক্লাছ 5-6ৰ ল'ৰা ছোৱালীবিলাকেও মহিলাসকলেও প্ৰেম কৰে গতিকে সিহঁতে মানে বুজি নাপায় যে কেৱল প্ৰেম কৰি কি হ'ব কি নকৰিব এনে সকলোৱে প্ৰেম কৰিছে সিহঁতে কৰিছে মানে সেইটো ভাবে গতিকে এইবিলাক কৰিব নালাগে তো মই ভাবোঁ যদি মই কোনোবাক ভাল পাওঁ তাৰ আগতে মানে কি মই কিবা এটা কাম কৰিব পাৰিব লাগিব বা মই ছোৱালী এজনীক ভাল পালেইতো নহ'ব তাইক
তাই ভাল পালে নিশ্চয় বিয়া পাতিব লাগিব কারণ মিশা আখার দি বা মিশা প্রতিশ্রুতি দি কাকো লাভ নাই এনে গতিকে মিশা ভাল পাওয়ার অভিনয় করাটো একদমই মানে ভুল বলে মই ভাবো গতিকে মই যেতিয়া কাম এটা ভাল করব পারো গতিকে মই যেতিয়া লগে ভাল কাম করব নোৱাৰো তেতিয়া লৈকে মানে কি গার্লফ্রেন্ড লওয়া নাই আর ভবিষ্যতে নলও আর যেতিয়া মই কিবা এটা ইনকাম করব পারো ভাল কই ঘরখন চলাব পারো তেতিয়া হে মানে এইবিলাক চিন্তা করিম বা গার্লফ্রেন্ড যদি ভবিষ্যতে ভগবানে মিলাই মানে কোনো ছোৱালী যদি ইটো ঠকুৰা চাই ভাল পায় বলে আর কি হয় না জানো গতিকে ক্রাশ গার্লফ্রেন্ড এইবিল কোনো ধরনের একো নাই আর বিয়া কেতিয়া বলে বহুতে সুদিছে সো বর্তমান মোর বয়স একদমই হওয়া নাই প্লাস প্রথম কথা আমার সরপরা শুনে মানে কি ডাঙর দীঘল করেছে প্রথমতে মানে সন্তুষ্ট করা মেইন কামর গতিকে মা মোর সকলো বর্তমান সময় আর মায় সরপরা ডাঙর করেছে খুবই ধুয়াই পিন্ধাই উড়াই গতিকে প্রথম অবস্থা যখন কষ্ট করো বা কিনা করো গোটেখিনি মানে মার নামত মই মানে কি করি মানে যিখিনি কষ্ট করো ধর নিজের লগতে মাকো ভালকে রাখবলে ট্রাই করিম যিখিনি পয়সা পাব বা যিখিনি ইনকাম করব পারো মাক সুখত রাখবলে ট্রাই করিম যিমান পারো যদি ভগবানে এখানে মিলায় গতিকে আপনাদের আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের উপর ইমান মানে চকু নিদিব কারণ সরপর যিজনে আপনার ডাঙর দীঘল করেছে কোনবাই হয়তো চাকরি পায় মাক দেউতাকক পাহরি যাবা কিনা এনেকা হয় এইবিল করব নালে গতি মই আপনাদের রিকুয়েস্ট করছো যে আপনার সরপর ডাঙর যোনে করেছে তেওঁকে আপনাদের বেশি মানে গুরুত্ব দিয়ক কারণ বর্তমান সময় এইবিল একদমই মানে সেই আর বুঝি পাইছে গতিকে মানে যখন কথা কলো হয়তো কোনোবাই এইখানে কথা বেয়াভাবে লোক পড়ে বা কিছু হয়তো বুঝি পাবিলাকে ভাল ধরনের লোক কিছুমান বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডে বেয়া ধরনের লোক পড়ে কারণ কেউ এনেকা কোয়ার বাবে গতিকে মই ভাবো যোন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডে আপনার মা বা দেউতাক আপনার যদি ঘরখন চলার বাবে কিবা কইছে বা সরপর ডাঙর করা মা বা দেউতাক যদি যদি মানে গতিকে মানে মই এইটো ভাবো যে সরপর ডাঙর দীঘল করা মা বা দেউতাক ভালকৈ সুখত রাখবলৈ লাগে বাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকো রাখব লাগে বাট মা দেউতা আগত তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডর কথা ভাবক কারণ মা দেউতা মানুষের জীবনটা এনেকা মা দেউ প্রথম মা বা দেউতা তারপরে মানে বাকিবিল গতিকে মোর জীবনতো এনেকা সো মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মোর জীবনত প্রথম কথা কবলে গেলে মা মোর কারণে বহুত আর গার্লফ্রেন্ড পিছত এইবিল পিছত হব গতিকে যখন মানে পারো মা সুখত রাখবলে ট্রাই করি তারপর গার্লফ্রেন্ড বা কিনা এনেকা ধরনের কিনা আহিলে মানে সেই হলো বুঝি পাইছে গতিকে আপনাদের যান পারো মই কবলে ট্রাই করলো গতিকে সন্ধ্যা লাগবরে হল সেইফালের সূর্যটা রঙা হয়ে গেছে মানে সাজ লাগবরে হল সন্ধ্যা হবই গতিকে কোয়ালিটিটা বেয়া হয়ে যাবলে ধরেছে নিশ্চয় কলা একদম কলা কলা হয়ে গেছে গতিকে ভিডিওটো যিমান পারো আপনাদের কবলে ট্রাই করলো বহু বেশি দীঘলীয়া হয়ে গেছে মানে গম পাইছো কিন্তু উপায় নাই আপনাদের মরমর এইখানে করছো মই সরকম দিব পারিলে প্রশ্ন দুই এটা লো কিন্তু যখন প্রশ্ন করেছে আপনাদের তো উত্তরবিল দিবল ট্রাই করছো যদি ভিডিওটো ভাল লাগিছে সকলকে প্লিজ শেয়ার করে দিব আর একটা লাইক করে দিব মোরতে আপনার মা দেউতারও লাইকটো করে দিব গতিকে চ্যানেলটা নতুনকে ভিজিট করা প্লিজ সাবস্ক্রাইব করে কাকতে থাকা ঘন্টি বটনটা টিভি অল করে দিব একদমই নাপাব আর ফ্রেন্ডসর মাজত প্লিজ শেয়ার করে দিব কারণ মানে ভিডিও নিজের বা একদিন একদমই ভিউজটা কমি গেছে কিন্তু এটা এক্সাম চলি আসে এক্সামও খতম হব এটা মই নতুন নতুন ভাল ভাল শর্ট ফিল্মও দিবলে ট্রাই করি গতিকে মানে আপনাদের চ্যানেলটো উঠাই নিব বলে আশা করলো আর যখন কুয়েশন লব নিলো বা মানে লওয়া নহল তারপরে ক্ষমা করব কারণ মই আগতে কই দিছো যিকোনো যেটি মানে কুয়েশন করলে লওয়া নহব ইউটিউব ইউটিউব রিলেটেড বা মোর জীবনের বিষয় সুদিলে মানে কোয়া হব গতিকে যিখিনি লইছো প্রশ্ন গতিকে দিবলে ট্রাই করছো কি হয়েছে শুদ্ধ কইস না ভুল কইস না জানো আপনার ফ্যামিলি মেম্বার বলে ভাবে কিনা যদি ভুল হয়েছে ক্ষমা করে দিব তো সেই আর তো আর যদি ইনস্টাগ্রাম ফলো করেন ইনস্টাগ্রাম ফলো করে দিব একদমই নাপাহরিব গৌতম কলিতা অফিসিয়াল বলে আছে ডেসক্রিপশন লিঙ্ক গতিকে আজিলে মানে বাই বাই।